আর এটা হচ্ছে আপনার রিমোট, যেহেতু পুশ স্টার এই জন্য রিমোট কি। তো এটার দুটো দরজাই অটো, আমি একটু দেখাই দিই। যেমন এটা যদি আমি পুল করি এটা কিন্তু খুলে যাবে, আবার এটা দিয়ে রিমোট দিয়ে যদি করি সেটা কিন্তু খুলে যাবে। যেমন ওই পাশে দরজাটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট রিমোট দিয়ে ধরে রাখলে কিন্তু আপনার খুলে গেল। তো আবারও আপনাদের জন্য একটি নোহা এক্স স্মার্ট নিয়ে আসলাম। এটার মডেলের হচ্ছে 13, রেজিস্ট্রেশনের হচ্ছে 18, দুই দরজা অটো, পুশ স্টার্টের গাড়ি, পেপার্স আপ টু ডেট করা আছে, আর এটা সিজি হচ্ছে 90 লিটারের। আসসালামু আলাইকুম গাইস, নোমান ফ্রম নোমান ব্লগস। আর আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখে থাকেন দয়া করে একটু লাইক দিবেন। আপনারা যত লাইক দিবেন আমি তত ইন্সপায়ার্ড হব এবং এই ধরনের ভালো ভালো গাড়ি আপনাদের মাঝে উপহার দেব। এবং কমেন্টস করবেন যে আমার ভিডিওগুলো আরও কীভাবে করলে আপনাদের জন্য ভালো হয়। তো আমি নেক্সটে ট্রাই করবো আপনাদের এই কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর। এই গাড়িটা বাদেও তাদের স্টকে আরও প্রায় 10টির মতো নোহা আছে, 2005-এর মডেল থেকে শুরু করে 2013-এর মডেল পর্যন্ত। তো আপনারা যদি ওগুলো নিতে চান বা দেখতে চান তাদেরকে হোয়াটসঅ্যাপের মতো নক করলে পিকচারগুলো দেখতে পারবেন এবং সরাসরি ভিজিট করে কিন্তু সরাসরি সামনে গাড়িগুলো দেখতে পারবেন। তো গাইস, এই হচ্ছে আপনার গাড়িটা। গাড়িটার কালার হচ্ছে পার্ল কালার। সাধারণত এই ধরনের ডিলারের গাড়ি আপনার কোনো ধরনের কোনো কাজ থাকে না, তারা একেবারে টিপটপ ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন করে গাড়িগুলো সেল করে থাকে। তো ফ্রন্ট থেকে শুরু করি, গাড়িটির সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো 19-এর একটি গাড়ি। আর এই গাড়িতে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, মেজর কোনো অ্যাক্সিডেন্টও হয়নি। এবং সামনে যে পজিশন হেডলাইট এটা হচ্ছে স্ট্রোক হেডলাইট, আর সামনে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন। এবং গাড়ি যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল। গাড়ির লেফট সাইডে যদি দেখাই, লেফট সাইডের প্রত্যেকটা পার্ট কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো স্ক্র্যাচ স্পট কোনো কিছুই নাই, একেবারে ফ্রেশ। যদিও গাড়িটার মডেল 2013, বাট দেখে কিন্তু মনে হচ্ছে যে গাড়িটা একেবারে ফ্রেশ, মাত্র হয়তোবা শোরুম থেকে গাড়িটা আনা হয়েছে। আর এটা হচ্ছে আপনার রিমোট, যেহেতু পুশ স্টার এই জন্য রিমোট কি। তো এটার দুটো দরজাই অটো, আমি একটু দেখাই দিই। যেমন এটা যদি আমি পুল করি এটা কিন্তু খুলে যাবে, আবার এটা দিয়ে রিমোট দিয়ে যদি করি সেটা কিন্তু খুলে যাবে। যেমন ওই পাশে দরজাটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট রিমোট দিয়ে ধরে রাখলে কিন্তু আপনার খুলে গেল। আবার রিমোট দিয়ে যদি আমি ধরে রাখি ওটা কিন্তু লেগে যাবে। সেম ওয়েতে এটাও কিন্তু রিমোট দিয়ে ধরে রাখলে এটাও লেগে যাবে আপনার। সো যেমন দেখতে পাচ্ছেন লেগে গেল। এবং ভিতর থেকেও আপনারা চাইলে এই এটা অপারেট করতে পারবেন, মানে এটা দরজা খোলা বা বন্ধ। তো পিছনে যদি দেখাই, পিছনে কিন্তু কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। আপনার ব্যাক ক্যামেরা আছে এবং পিছনের টেইল লাইটটাও দেখেন, একেবারে নিট অ্যান্ড ক্লিন একটা টেইল লাইট। সো ব্যাগে একটু দেখাই, 90 লিটারের সিএনজি করা আছে দেখতে পাচ্ছেন। এবং এই বিটগুলো যদি দেখে দেখেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু আপনার নাই। আর ভিতরের ইন্টারিয়র হচ্ছে ব্ল্যাক, এখানে 3 জন, সামনে 2 জন, 5 জন এবং ড্রাইভার সহ আপনার টোটাল 7 জন বসতে পারবেন। আর এটার সিট কিন্তু আপনার ক্যাপ্টেন সিট, অনেকে ক্যাপ্টেন সিট খুঁজে থাকেন। তো এক্স স্মার্টে মূলত এই ধরনের ক্যাপ্টেন সিট থাকে দেখতে পাচ্ছেন। পিছনে এই মাঝখানে যে দুইটা এটা কিন্তু আপনার ক্যাপ্টেন সিট। এবং ভিতরের ইন্টারিয়রটা যদি আর একটু দেখাই, আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রতিটা সিটের পাশেই কিন্তু এসি ভেন্ট আছে, সেন্ট্রাল এসি আর কি। এখানে কিন্তু একটা বিল্ট ইন টিভি দেওয়া আছে, যেটা জাপান থেকেই আসছে, দেখেন জাপান থেকেই আসছে, এটা এখনও আছে স্টক হচ্ছে আপনার এই টিভিটা। আর রাইট সাইডে যদি দেখে, রাইট সাইডেও অ্যাজ ইট ইজ একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো স্ক্র্যাচ স্পট কোনো কিছু নাই। এই পার্ট যদি বলেন, এই পার্ট বলেন, এই পার্ট বলেন, কোনো স্পট স্ক্র্যাচ কোনো কিছুই নাই। সো এই হচ্ছে পুশ স্টার্ট, এখানে দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে যাবে, হয়ে গেল, এসিটা একটু ছাড়ি। সো এই হচ্ছে আপনার ড্যাশবোর্ডের অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা ড্যাশবোর্ড। এ হচ্ছে স্টিয়ারিং, এখানে মাল্টিমিডিয়া আছে, এখান থেকে আপনারা গাড়ির সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এখান থেকে গিয়ার শিফটিং করতে পারবেন, এবং এখান থেকে আপনার মূলত এসি অপারেট করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার অরিজিনাল প্লেয়ার, যেটা জাপান থেকে আসছিলো ওইটাই আছে বিল্ট ইন। আর এই হচ্ছে একটি বক্স, এখানে প্রয়োজনীয়পত্র রাখতে পারবেন, এই হচ্ছে একটি বক্স, এখানে প্রয়োজনীয়পত্র রাখতে পারবেন, এই হচ্ছে একটি বক্স, এখানে প্রয়োজনীয়পত্র রাখতে পারবেন, এখানে একটি বক্স আছে। এখান থেকে 4টা গ্লাস অটো ওঠানামা করতে পারবেন, সেন্টার লক করতে পারবেন, মিরর মানে লুকিং গ্লাস অন অফ কিন্তু আপনারা এখান থেকে করতে পারতেছেন। আর এই হচ্ছে আপনার মিটার,
অপটিক্যাল মিটার 68,557 কিলোমিটার চলছে। সো এই হচ্ছে অপটিক্যাল মিটারটি, আর এখানে হচ্ছে আপনার আয়না আছে পিছনে, আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে রুম লাইট, এই হচ্ছে সানভাইজার, এখানে একটা আয়না আছে ফুলের লাইট জ্বলে উঠবে। সেম ওয়েতে এখানে একটি সানভাইজার আছে, আর এখানে একটি আয়না আছে আপনার খুললে আয়না জ্বলে উঠবে। সো এই হচ্ছে ওভারঅল অবস্থা। সো এসিটা ছাড়ছে হয়তো এক দেড় মিনিট হয়েছে, এর মধ্যে ভালো পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। তো অলরেডি শীত কিন্তু চলে আসছে, তো অনেকে কিন্তু এসি আপনার ছাড়বেন না হয়তো বা কেনার সময়, কারণ হচ্ছে যে চিন্তা করবেন যে এখন ঠান্ডা ছাড়বো কেন, বা চেক করবেন হয়তো বা অনেকে ভুলে যাবেন। সো আমি বলবো যে বিশেষ করে শীতের সময় আরও এসি ভালো করে চেক করে নেবেন, মিনিমাম 20-25 মিনিট ছেড়ে ভালো করে দেখবেন যে এসি কি ভালো পরিমাণে ঠান্ডা হয় কিনা। আল্লাহ না করুক যদি নষ্ট হয় আর আপনি না দেখে নিয়ে যান, তখন হবে যে হয়তো বা মিনিমাম 2,000 টাকা থেকে শুরু করে 15,000-20,000-25,000 টাকা আপনার লেগে যেতে পারে এই এসিটা ঠিক করাতে। সো অবশ্যই এসিটা একটু চেক করে নেবেন। তো এ হচ্ছে আপনার ইঞ্জিনটা, বর্তমানে গ্যাসে চলতেছে, তারপর শুনতে পাচ্ছেন সাউন্ডের কোয়ালিটি কতটা ভালো, কতটা স্মুথ সাউন্ড দিচ্ছে, এবং ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু কতটা ফ্রেশ। আর এই বিটগুলো যদি দেখেন একেবারে ফ্রেশ একটা বিট, একবারে অরিজিনাল আপনার যে চেসি সেটা কিন্তু আপনার এখানে আছে দেখতে পাচ্ছেন। তো যারা আসলে ভালো ইঞ্জিনে ভালো নোহা কিনতে যাচ্ছেন তারা এটা দেখতে পারেন। সো গাইস, এই ছিল আজকের এই গাড়িটি, আশা করি গাড়িটি আপনাদের পছন্দ হয়েছে। আর যারা আসলেই ভালো গাড়ি কিনতে চাচ্ছেন নোহা, তারা কিন্তু নিঃসন্দেহে গাড়িটা দেখতে পারেন। গাড়িতে ওই ধরনের কোনো কাজ নেই, একেবারে টিপটপ ফ্রেশ অবস্থাতে আছে। আর এটা একজন ডিলারের গাড়ি, ওনারা সাধারণত গাড়ি কিনে তারপরে গাড়িগুলো বিক্রি করে থাকে, এবং তাদের সব গাড়িগুলো হয় প্রথম মালিক চালিত, আর কোনো উবার রেন্ট কার এগুলোতে কিছুতেই চলে না, শুধুমাত্র ফ্যামিলি ইউজ গাড়ি তারা কিনে থাকে এবং বিক্রি করে থাকে। তো যারা এই ধরনের গাড়ি কিনতে যাচ্ছেন তারা দেখতে পারেন, এবং এর বাইরে অন্যান্য গাড়ি আছে তাদের কাছে, আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দেবো, এক্সপ্রেশন নিচে তাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন দিতে পারেন যে কোনো গাড়ির জন্য, যেহেতু তারা বিজনেস করে তাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে, এবং বিশেষ করে নোহা গাড়ি তাদের কাছে আরও অ্যাভেলেবেল আছে। তো এখন সরাসরি প্রাইসে চলে আসি, এই গাড়িটা তারা দাম যাচ্ছে 24,50,000 টাকা, আর এটা অলমোস্ট ফিক্সড প্রাইস, কিছুটা নেগোশিয়েবল হবে। যখন আপনারা ফিজিক্যালি দেখতে আসবেন আপনাদের পছন্দ হবে, তখন হয়তোবা তাদের সাথে বসে আলোচনা সাপেক্ষে কিছুটা কমিয়ে নিতে পারবেন। এবং এখান থেকে গাড়ি কিনতে হলে আপনার যেদিন কিনবেন সেদিনই আপনার নাম ট্রান্সফার করে নিয়ে যেতে হবে, এটা একবারে কন্ডিশন একটা জিনিস, কারণ এখন নাম ট্রান্সফার অনেক ঝামেলা হয়। তো আমিও রিকোয়েস্ট করবো এই গাড়ি বা অন্য যে গাড়ি কিনেন সেখানে যেদিন কিনবেন ট্রাই করবেন ওদিনই নাম ট্রান্সফারটা করে নেওয়ার জন্য।